গুড মর্নিং এভরিওয়ান। এতিয়ালৈকে অসম পুলিশত এপ্লাই করা বেশিরভাগ লড়া ছোৱালীৰে প্রায় 70% লড়া ছোৱালী এতিয়ালৈকে রানিং করা নাই। হয়তো যিকেইটা লড়া ছোৱালী নর্মেলি সদায় রানিং করে থাকে বা তেওঁলোকে রানিংটোৱে হেভি হিচাপত লৈছে, তেওঁলোকে রানিং করে আছে প্রায় 30% লড়া ছোৱালী। কিন্তু আজির এই ভিডিওটোত মই আপোনালোকক কম, যিখিনি লড়া ছোৱালী এপ্লাই করেছে বেশিরভাগরে এটাই কুয়েশন যে অসম পুলিশৰ কামাণ্ডোৰ যে ইন্টারভিউ হব, সেই ইন্টারভিউটো কত হব আর সেইখিনি কথা আপনাদের সকলে সাগে অলপ অলপ আইডিয়া পায়ে গেছে যে ইন্টারভিউটা হওয়ার কত চান্স আছে বা কত রানিং হব পারে। এতিয়া মই আপোনালোকক কৈ দিও, যদি 1600 মিটার বা 3200 মিটার হয় তেতিয়াহলে ফিল্ডত যেনেকে নহক ফিল্ডত ম্যানেজ করব পারি, কিন্তু লং রানিং ফিল্ডত করাটো ইমান সহজ নহয়। আর ফিল্ডতো করব পারিলে হেতেন যদি এটা রাউন্ডত 800 মিটার বা তাতকে বেশি অধিক থাকে তেতিয়াহলে হয়তো ফিল্ডতো করে দিব পারে। কিন্তু মই আজির এই ভিডিওটোত আপোনালোকক কম যে এই কামাণ্ডোৰ বাবে কত রানিং করলে আপোনালোকে বেশি প্রফিট পাব। মোৰ এক্সপিৰিয়েন্সৰ ফালৰ পৰা কৈছো, কারণ মই গোটেইকেইটা জায়গাতে রানিং করো। আমার ইয়াতে পাহাড়ও আছে, পাহাড়তো রানিং করো, রাস্তাতো রানিং করো আর ফিল্ডতো রানিং করো। কিন্তু রাস্তাত রানিং করলে অলপমান আপোনালোকৰো প্ৰব্লেম হব পাৰে, বিশেষকে চিন পেনৰ প্ৰব্লেম রাস্তাত দৌড়িলে বেছি দেখা যায়। কারণ রাস্তাত পিক আপ বহুত স্পীড হৈ যায়, মানে স্পীড বেছি লোৱা যায় আর তার ফলত ভৰিত প্রেসার পৰি, আর ভাল জোতা যদি আপোনালোকে ব্যৱহাৰ নকৰে তেনেহলে চিন পেনৰো প্ৰব্লেম হব পাৰে। আর চিন পেন হলে আপোনালোকৰ পিছলৈকে বহুত বেছি প্ৰব্লেম হয়, রানিংটো আপোনালোকে ৰখি যাব লগা হব পাৰে, মানে আপুনি রেস্ট দিব লগা হৈ যাব পাৰে। আৰু চিন পেনটো পিছত নকমে, বহুত দেরিলৈকে থাকি যায়, বহুখিনি মানে কষ্ট পাব লগা হয়। এইখিনি বাৰু আপোনালোক বহুতে এক্সপিৰিয়েন্স থকা লৰা ছোৱালীখিনি জানে। এতিয়া যিখিনি ফিল্ডত ৰানিং কৰি আছে তেওঁলোকৰ কিন্তু বহুত বেছি প্ৰফিট। চাওক, কামাণ্ডোত রানিং যদি করব দিয়ে 100 মিটারটো ফিল্ডতো দিব পারে, সেইটো এটা কোনো কব নোৱাৰে, আর রাস্তাতো দিব পারে, সেইটো কোনো কব নোৱাৰে। কিন্তু ইন্টারভিউ কত হব এতিয়ালৈকে আপোনালোকে বা আমি গম পোৱা নাই। কিন্তু রাস্তাত যদি রানিং হয়, যদি মান্দাকাটার দরে রাস্তা রানিং হয় তেতিয়াহলেতো বহু লড়া ছোৱালীৰে প্রবলেম হব, কারণ রাস্তাটো এনেকুৱা 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 আপ ডাউন হয়, আর আপ ডাউনত বহু লড়া ছোৱালীয়ে রানিং করব নোৱাৰে। কারণ মই সেইদিনা কার্বি আংলংত দৌড়িব গৈছিলো, কার্বি আংলংত মানে ইন্টারভিউ আছিল আসাম রাইফলসৰ, তাতে 5 কিলোমিটারত টাইম বেশি লৈছে, মানে আমার ইয়াতে নর্মেলি ধরে লৈছো 19 মিনিটত কভার হয়ে যায় বা 18-19 ভিতরত কভার হয়ে যায়। কিন্তু তাতে মোর 19 মিনিট 21 সেকেন্ড লাগিছে, মানে অলপমান বেশি লাগিছে, কারণ তাতে এনেকুয়া এনেকুয়া আসলে। কিন্তু মোর পাহাড়ত প্র্যাকটিস আছে কারণে সেইখিনি টাইমত পারিছো বা সেইখিনি টাইমত সুমাব পারিছো। কিন্তু তার পিছত বহু লড়া ছোৱালীরে 21-22 এনেকুয়াকে লাগি গৈছে। 100% লড়া ছোৱালীৰ ভিতৰত 80% 22-23 এনেকুৱাকৈ লাগিছে, সোমাইছে কিন্তু কষ্টকৈ সোমাব লগা হৈছে। আৰু যিখিনিয়ে পাহাৰত প্ৰেক্টিছ কৰি গৈছে তেওঁলোকে কিন্তু ইমান কষ্ট খাব লগা হোৱা নাই। যদি আপোনালোকে ফিল্ডত ৰানিং কৰি আছে তেতিয়াহ'লে মাজে মাজে ৰাস্তাটো ৰানিং কৰিব, কাৰণ কি হয় যোনে যি নকওক কিয় যে এইটোত দৌৰিলে এইটোৰ কাৰণে লাভ হ'ব, সেইটো কথা হয়। যদি আপোনালোকে ফিল্ডত ৰানিং কৰি আছে ৰাস্তাত দৌৰিলে আপোনালোকৰ ইজি পাব, কিন্তু সকলো সময়ৰ বাবে সকলোতে প্ৰিপেৰেশ্যন হৈ থকাটো ৰেডি হৈ থকাটো দৰকাৰ। আপুনি ফিল্ডতো রানিং করক আর সপ্তাহত 2-3 দিন আপনাদের রাস্তাতো রানিং করক। কিন্তু বিশেষকে বহুত বেশি ইম্পর্টেন্ট হব পাহাড়ত রানিং করাটো। আপনাদের পাহাড়িয়া রাস্তা এটা রানিং করবলে চেষ্টা করক, আর যদি কিবা আপনাদের পাহাড় নাই তেনহলে আপনাদের অলপমান ওখ চাপৰ ঠাই সিলেক্ট করে লব যত নেকি আপনাদের রানিং করব পাৰে, বা নদীর পাৰৰ বালিতো আপনাদের রানিং করব পাৰে, যার ক্ষেত্রে আপনি বহুখিনি প্রফিট পাব। কারণ কি পাহাড়ত রানিং করার বাবে এটা বস্তু বহুত ইম্পর্টেন্ট, সেইখন হৈছে ভরি। ভরিটো সকলতে ইম্পর্টেন্ট, কিন্তু পাহাড়ত রানিং করার লগে আপনার ভরির যে আপার লেভেল আছে উপর সাইড আছে সেইটো বহুত বেশি মজবুত হয়ে যায়, আর সেইটো মজবুত হলে পাহাড়ত আপনাদের বহু বেশি ভালদরে রানিং করব পাৰে। ফিল্ডত রানিং করলে আপনার বহুত বেশি অশান্তি লাগে যে এটা বস্তুয়ে চাই থাকিব লাগিল, আর ফিল্ডত লং রানিং করাটো বহুত বেশি প্রবলেম হয়ে যায়। কিন্তু করিব পারিলে বহুখিনি লাভ আছে। আপোনালকে এখন লিস্ট বনাই লব যে ফিল্ডত যদি 3 দিন দৌড়ো রাস্তাত 3 দিন দৌড়িম, বা আপোনালকৰ যদি পাহাড় আছে পাহাড়ত আপোনালকে কন্টিনিউ এবারকে রানিং করক আর লং রানিং করক। যদি পারে আপোনালকে ডেইলি 10 কিলোমিটারলৈকে রানিং করক, যিটো নেকি আপোনার বহুত বেশি ইজি হয়ে যাব 4800 মিটারটো। সেই কারণে কৈছো পাহাড়ত রানিং করি লক, আপোনালকে পাহাড় এখন সিলেক্ট করি লক, পাহাড়ত রানিং করক, নাইবা আপোনালোকে ফিল্ডত লং রানিং করবলে চেষ্টা করক। রাস্তাত কিন্তু আপুনি রানিং করবই, রাস্তাটো বহুত বেশি ইম্পর্টেন্ট, কোনো যোনে যি নকওক কিয় যে ইয়াতে দৌড়ক ইয়াতে লাভ হব,
সেইটো কথা আপোনালোকে নিজে এবাৰ ভাবি ল'ব। যদি ৰাস্তাত দৌৰিব দিয়ে ক'ত আপোনালোকৰ লাভ হ'ব, ক'ত লছ হ'ব, আপুনি ৰাস্তাত টেষ্ট কৰাটো দৰকাৰ। ফিল্ডত যদি ৰানিং কৰিব দিয়ে ফিল্ডতো আপোনালোকে টেষ্ট কৰাটো দৰকাৰ। যদি পাহাৰত দৌৰিব দিয়ে পাহাৰত টেষ্ট কৰাটো দৰকাৰ। পিছত কিন্তু এটা কথাই ক'ব লগা হ'ব আপোনালোকে যে মই ফিল্ডত প্ৰেক্টিচ কৰি আছিলোঁ, ৰাস্তাত প্ৰেক্টিচ কৰা নাই, মোৰ টাইম বেছি লাগি গ'ল, তেনেকুৱা জানো আপোনালোকৰ পিছত এইটো ভাৱ নহয়। সেইকাৰণে কোনো ৰানিং ষ্টাৰ্ট নকৰোঁতে মই ভিডিঅ'টো বনাই দিছোঁ আপোনালোকৰ বাবে। সকলোকে শ্বেয়াৰ কৰি দিব আৰু সকলোৱে এই কথাটো গুৰুত্ব দিব যে প্ৰেক্টিচ সকলোতে থাকিলে বহুত বেছি ভাল হ'ব। পাৰিলে আপোনালোকে যদি জিমত যাই আছে, জিমৰ আপোনালোকে মেচিনতো দৌৰিবলৈ চেষ্টা কৰক, সকলোতে ৰানিং প্ৰেক্টিচ কৰক, কেৱল দৌৰি থাকক। কামাণ্ডোৰ বাবে এটা কথা ইম্পৰ্টেণ্ট হ'ব, সেইটো ফিজিকেল টেষ্ট। আপোনালোকে মেণ্টেলি ষ্ট্ৰং হওক আৰু ফিজিকেলি ষ্ট্ৰং হওক, তেতিয়া আপোনাৰ কোনো ধৰণৰ প্ৰব্লেম নহয়। কাৰণ তাতে আপোনালোকৰ মনৰ পৰা এটা বস্তু ওলাই দিব পাৰিব, সেইটো হৈছে ৰিটিন টেষ্ট। ৰিটিন টেষ্টটো আপোনালোকে টেনচন ল'ব নালাগে। যিখিনি ল'ৰাই কামাণ্ডোত এপ্লাই কৰিছে তেওঁলোকে কেৱল ফিজিকেলত 100% দিয়ক। ফিজিকেলত কিন্তু কাট অফ বহুত যোৱাৰ চান্স আছে, তথাপিও আপোনালোকে পাৰিব, আপোনাৰ বিশ্বাস আছে, আপুনি সেই বিশ্বাস মতে, আপোনাৰ সেই কনফিডেন্স মতে আপোনাৰ কাম কৰি যাওক, আপোনাৰ এইমৰ ফালে আগবাঢ়ি যাওক, তেতিয়া আপুনি নিশ্চয় ছাকচেছ হ'ব। যি নহওক কিয় ভিডিঅ'টো সকলোকে শ্বেয়াৰ কৰি দিব নাপাৰিব। যদি কিবা ইম্পৰ্টেণ্ট কথা সুধিব লগা আছে ইনষ্টাগ্ৰাম বা টেলিগ্ৰাম লিংক ডিছক্ৰিপশ্যনত দি আছে, গৈ আপোনালোকে মেছেজ কৰিব পাৰে বা জইন হৈ ল'ব পাৰে। আজিলৈ ইমানে, পুনৰ লগ পোৱাৰ আশাৰে মই জিতুমণি, জয় আই অসম।